বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় নাম জেমি সিডন্স। আজকের সাকিব তামিম গড়ার পেছনে জড়িয়ে আছেন এই অস্ট্রেলিয়ানের নাম। 2007 সালে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এসে 4 বছর দায়িত্ব পালন করেন তিনি। 11 বছর পর আবারও বাংলাদেশে এলেন জেমি সিডন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে গত বুধবার বিকেল 4:45 ঢাকায় পা রেখেছেন প্রখ্যাত কোচ জেমি সিডন্স। নতুন করে তিনি বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হওয়ায় দল ভালো কিছু করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মাশরাফি। তিনি তার পোস্টে লেখেন, 2011-এর কষ্ট তোমাকে দেখে ভুলে গিয়েছি জেমি। মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটে পর্যন্ত আসার পেছনে যাদের অবদান রয়েছে তুমি তাদের ভিতর অন্যতম। আমি হয়তো টিমে আর আসবো না, তবে তোমার জন্য শুভকামনা। তোমার প্রতিটি শিক্ষা বাংলাদেশ ক্রিকেটের জন্য বয়ে আনুক নতুনত্ব, হয়ে উঠুক আনন্দময়। তোমার প্রতি অগাধ আস্থা রেখেই বলছি। বন্ধুরা, জেমি সিডন্সকে আপনাদের কাছে কোচ হিসেবে কতটা ভালো লাগে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।